নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা জানব যে পাপের গুরুকে, এবং তার সাথে এটাও জানব যে আমরা যে কর্মগুলো প্রতিনিয়ত করছি এই কর্মের ফল অবশ্য কি আমরা পাচ্ছি নাকি পাচ্ছি না, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুনে নেওয়া যাক। ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লোভ হলো পাপের গুরু। একসময় একজন সাধু মশাই বৃন্দাবনে দীর্ঘদিন নাম কীর্তন করে ও মালা জপ করেন। একদিন নিজের গ্রামে ফিরে গেলেন, ভাবলেন বাকি জীবনটা গ্রামেই কাটিয়ে দেবেন। একদিন গ্রামের এক কৃষকের সঙ্গে ওনার দেখা হলো। কৃষকটি সাধুকে দেখে প্রথমে প্রণাম করলেন এবং জিজ্ঞেস করলেন, আচ্ছা সাধু বাবা, বলেন তো পাপের গুরুকে? সাধু উত্তর দিতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি আবার বৃন্দাবনে চলে এলেন এবং বরাবরই তিনি সাধুগণকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কারণ এই প্রশ্নটি কোনো গ্রন্থ বা কোনো শাস্ত্রে উল্লেখ্য নয়, যা ওনার বোধগম্যের অনেক বাইরে ছিল। একদিন সাধু হতাশা হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন সময় এক বেশ্যা মহিলার সঙ্গে ওনার দেখা হলো। মহিলা বলল, কি সাধু, আপনাকে এত হতাশাগ্রস্ত মনে হচ্ছে কেন? তখন সাধু বললেন, তুমি জানো পাপের গুরুকে? মহিলা বলল, এটা তো অনেক সহজ প্রশ্ন, যদি এর উত্তর জানতে চান তাহলে আপনাকে আমাদের সঙ্গে বেশ্যালয়ে কিছুদিন থাকতে হবে। সাধু রাজি হয়ে গেলেন, কারণ উত্তরটি যে কোনোভাবেই হোক জানতেই হবে। সাধু বেশ্যালয়ে থাকতে শুরু করলেন, নিজে রান্না করে নিজেই খেতেন, কারো ছোঁয়া ধোয়া তিনি গ্রহণ করতেন না। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ওই বেশ্যা মহিলাটি বলল, সাধু আর কত কষ্ট করবেন নিজের জন্য, এবার থেকে আমি ভালো ভালো রান্না করে আপনাকে খাওয়াবো এবং তার বিনিময়ে প্রতিদিন আপনাকে 5টি করে স্বর্ণমুদ্রা দেব, আপনি রাজি তো? সাধু লোভে পড়ে রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন, রোজ রোজ এত ভেজাল করে রান্না বান্না করে নিয়ম করার চেয়ে ওই মহিলার ভালো ভালো রান্নাও খাবো, সঙ্গে 5টি করে স্বর্ণ মুদ্রাও পাবো, এটাই বুদ্ধিমানের কাজ হবে। সাধু বললেন, ঠিক আছে আমি রাজি, তবে কেউ যেন জানতে না পারে যে আমি বেশ্যালয়ে আছি। মহিলা বলল, ঠিক আছে কেউ জানতে পারবে না। কথা মতো একদিন ওই মহিলা খুব সুস্বাদু রান্না করে সাধুর সামনে এনে সে খাবার দিলেন। যেই না সাধু খেতে যাচ্ছিলেন অমনি ওই মহিলাটি সাধুর হাতটি ধরে ফেললেন এবং বললেন, সাধু আপনার এই লোভেই হচ্ছে পাপের গুরু, বুঝলেন? এটা বোঝানোর জন্যই আমি আপনাকে আমার বেশ্যালয়ে নিয়ে এসেছিলাম, তাই কখনো লোভ করতে নেই, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু। তাহলে আমরা জানতে পারলাম যে লোভ হলো পাপের গুরু। এবার চলুন দ্বিতীয়টি শুনে নেওয়া যাক, কর্মফল। কর্মফল অবশ্যই ভোগ করতে হয়, কর্মের ফল তো ভোগ করতেই হবে, কেউই এই কর্মফলের পরিণতি থেকে পরিত্রাণ পেতে পারবে না। তার একটি দৃষ্টান্ত হলো কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম। মহাবীর পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্র যুদ্ধের সময় তৃতীয় পাণ্ডব অর্জুনের বাণে ভূমিতে ধরাশায়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছটফট করছিলেন। একে একে সবাই ওনাকে দেখতে এলেন। শ্রীকৃষ্ণকে দেখে ভীষ্ম বললেন, হে জনার্দন, আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যে এই জন্মে এত বড় শাস্তি, এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে? ভগবান বললেন, আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন, আপনি নিজে দেখুন না আপনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন। ভীষ্ম বললেন, আমি তো দেখতে দেখতে গত 100 জন্মের কর্ম দেখে ফেলেছি, কিন্তু এই 100 জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি। ভগবান বললেন, আপনি কৃপা করে এই 100 জন্মের ঠিক একটি জন্ম আগে দেখুন, অর্থাৎ 101 নম্বর জন্ম উত্তর আপনি পেয়ে যাবেন। তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক দেখতে লাগলেন। ওই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন। একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন, পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। এক সৈনিক এসে বলল, মহারাজ একটি সাপ রাস্তায় মাঝে বসে আছে, কি করব? রাজা বললেন, তুমি সাপটিকে একটি লোকরীতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও। সৈনিক তাই করল, কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাঁটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে 5 দিন পর মারা গেল। পিতামহ ভীষ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন,
দেখলাম আমার পাপ কর্ম, কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম, না হলে তো সাপটি আমার রথের চাকার নিচে পড়েই মারা যেত, ভগবান বললেন। কিন্তু আপনি তো ওই সাপটির কি পরিণতি হলো তা একবারও ফিরে দেখলেন না, বা ওই সাপটিকে বাঁচানোর কোনো চেষ্টাও করেননি, তাই আজ আপনার এই পরিণাম। অথচ আপনার পুণ্যকর্ম এত বেশি ছিল যে গত 100 জন্মেও আপনি কোনো পাপের ভোগ করেননি। মানুষ জেনেই হোক বা না জেনেই হোক, যে কর্ম করেছে তার ফল ভোগ অবশ্যই করতে হবে, কেউ এই জন্মে বা কেউ পরের জন্মে ভোগ করছে। কুকুর, ছাগল, বাঘ ইত্যাদি জন্তু জানোয়াররাও পূর্ব জন্মে এ ধরনের নিচ কর্ম জেনে শুনে করেছে বলেই তারা এই রূপে অনেক যাতনার শিকার হচ্ছে। তাই সুধীভক্তবৃন্দ, সাবধানে প্রত্যেকটি কর্ম করা উচিত। ভগবানের নাম স্মরণ করে সর্বকর্ম ওনার শ্রী চরণে অর্পণ পূর্বকই করা উচিত। হরে কৃষ্ণ। এবার আমরা জানবো যে যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন আমরা ঠিক কি করি এবং ভগবানকে আমরা কি কথা দিই। যখন আমরা জননী কোঠরে থাকি তখন একটি ছোট্ট মল মূত্র রক্ত ভরা থলির ভেতরে উল্টো হয়ে থাকি, সেখানে সবসময় গর্ভস্থ কীট ও কৃমি আমাদের কাটতে থাকে। প্রায় 10 মাসে এক ভীষণ নরক যন্ত্রণা আমরা প্রত্যেকেই এই দুর্ভিসহ কষ্ট ভোগ করি, আর ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমায় এই ভীষণ নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমি আপনার ভজনা করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জন্মের পর আমরা মায়ারূপী স্নেহের বন্ধনে পড়ে ভগবানকে করে আসা প্রতিজ্ঞা ভুলে যাই। আমরা ধীরে ধীরে বড় হতে থাকি, শৈশব, তারপর কৈশোর, কৈশোর থেকে যৌবনে পা দিই, অহংকার বশত নিজেকে কর্তা বলে মনে করি, আর সংসার ভরণ পোষণে ইন্দ্রিয় তর্পণ করতে থাকি। বিভিন্ন দুঃখ ভোগ করে আমরা একদিন বার্ধক্যে প্রাপ্ত হই। আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, সদা যৌবন থাকার অকুত্থ প্রয়াস করি, কিন্তু যে শরীরকে আমরা নিজের মনে করি আর সব থেকে বেশি ভালোবাসি, যত্ন করি, সে শরীরও আমাদের সঙ্গ দেয় না, একদিন বৃদ্ধ হয়ে অকেজো হয়ে যায়। এই শরীরকেও ভীষণ কষ্টের সাথেই আমাদের ত্যাগ করতে হয়, মৃত্যু। শাস্ত্রে বলা হয়েছে 10,000 কাঁকড়া বিছা একসাথে কামড়ালে যে যন্ত্রণা হয় মৃত্যুর সময় ও আমাদের তেমন কষ্ট হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি সবার জীবনে রয়েছে। জন্ম, মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম নতুন কোনো শরীরে। আমাদের কর্ম অনুসারে 84 লক্ষ জীব শরীর তৈরি করা হয়েছে, এভাবে চলতে থাকে অনাদিকাল থেকে। কেন? কারণ আমরা ভগবানকে ভুলে গেছি, প্রতিজ্ঞা ভুলে গেছি, তাই মায়া আমাদের এ কষ্ট দিচ্ছে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্সুখ, অতএব মায়া তার দেহ সংসার আদি দুঃখ। এ কষ্ট থেকে রেহাই পাওয়ার একটাই পন্থা, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া ও তার ভজনা করা ও তার কাছে পৌঁছে যাওয়া। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। ভগবান প্রতিজ্ঞা করেছেন আর তিনি কখনো তার প্রতিজ্ঞা ভোলেন না। এই কলিযুগে তার ভজন করার একটাই পন্থা, তার নাম জপ ও কীর্তন করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই যদি প্রকৃত ভগবানকে ভালোবাসেন আর এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে চান, তবে অবশ্যই মহামন্ত্র জপ করুন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।